নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজ আমি তোমাদেরকে অতিক্রান্ত দূরত্বের উপর একটা অঙ্ক শিখিয়ে দেবো, ঠিক আছে? তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে একেবারে নতুন, ঠিক আছে, যারা আমার ভিডিও প্রথম দেখছো, তো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে যে বেলের আইকনটা হয় সেটাকেও ক্লিক করে রাখতে, যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলে আমি জব রিলেটেড, মাধ্যমিক লেভেলের জব রিলেটেড যত পরীক্ষায় যেরকম ধরনের ম্যাথের অঙ্ক আসে, যেমন ধরো লাভ ক্ষতি, সরল সুদ কষা, ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে যে ডিস্টেন্সের অঙ্কগুলো, এরকম ধরনের অঙ্ক আমি কিন্তু শর্টকাট ট্রিক সমেত আপলোড করে থাকি, ঠিক আছে? তোমরা জানো যে চাকরি বাকরি পরীক্ষায় শর্টকাট ট্রিক ইউজ করাটা কতটা জরুরি, কারণ টাইম খুবই কম থাকে যে কোনো পরীক্ষায়। তো সামনে পিএসসির পরীক্ষা আছে, রেলের গ্রুপ ডিও আছে, তো অটো লোকো পাইলটেরও এক্সাম আছে। তো এই ধরনের এক্সামগুলো ক্র্যাক করতে কিন্তু অবশ্যই শর্টকাট ট্রিক ইউজ করা উচিত, ইউজ করতে হবে, কারণ না হলে এখানে তোমার কোশ্চেনের থেকে টাইম কিন্তু খুবই কম, যতগুলো কোশ্চেন থাকে তার থেকে টাইমটা কিন্তু খুবই কম দেখা হয়, যার জন্য ট্রিকগুলো ইউজ করতে পারলে খুব সহজেই তোমরা এক্সামগুলো ক্র্যাক করতে পারবে। ওকে, তো এখানে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং শর্টকাট ট্রিক যে কটা আমি চাই না এখনো অবধি মানে যতগুলো ভিডিও আপলোড করেছি সবকটাই দেখো, সবকটাই শর্টকাট ট্রিক দিয়ে করা আছে। তো ওই ধরনের অঙ্ক দিলেই তোমরা পারবে। তো আজকে যে অঙ্কটা, একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি দেওয়া আছে 3 মিটার এবং পিছনের চাকার পরিধি 4 মিটার, গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে? তো দেখো অঙ্কটা, কোশ্চেনটা দেওয়া আছে কত বড়, ঠিক আছে, তোমার পড়তে লাগলো অ্যাটলিস্ট 15 থেকে 20 সেকেন্ড মতো, সেটাকে বুঝতে হবে, বুঝে এবার ভাবতে হবে। অনেকে হয়তো প্রসিডিওর জানাও না অঙ্ক কী করে করতে হয়, অনেকে করতে গিয়ে যদি আটকে যায় তো হয়ে গেল। তো অ্যাটলিস্ট অঙ্কটার পিছনে তোমাদের কমপক্ষে হলেও 5 মিনিট, কমপক্ষে হলে 5 মিনিট চলে যাবে। চাকরি বাকরি পরীক্ষায় কিন্তু এতটা টাইম দেয় একটা অঙ্কের পিছনে খুবই বোকামি কাজ হবে। তো সেই জন্য এরম ধরনের অঙ্কগুলোর জন্য ট্রিকের দরকার খুবই বেশি। তো দেখো এই অঙ্কটার জন্য ট্রিক একদমই সোজা, ঠিক আছে, তোমাকে জাস্ট কী করতে হবে, সামনের চাকার পরিধি ইনটু, দেখো তোমাদেরকে জাস্ট সামনের চাকার পরিধি 3 দেওয়া ছিল, 3টা এখানে লেখো, পিছনের চাকার পরিধি ছিল 4 মিটার, 4 মিনিটটা ইনটু 4 করো, আর কতবার বেশি ঘুরবে, 100, এই 100 হয়ে গেল, 3 × 4 × 100 মোট কত হয়, 1200 মিটার। ব্যাস, এবার তোমাদের যে 4টে অপশান থাকবে এমসিকিউ, সেখানে দেখবে কোনটাতে হয়তো 1200 মিটার থাকতে পারে বা 1.2 কিলোমিটার থাকতে পারে, এই হয়ে গেল অ্যান্সার। তো ব্যাস এরকম ধরনের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা তার অ্যান্সার খুবই মানে দেখো 1 সেকেন্ডও লাগলো না, ঠিক আছে, অ্যাটলিস্ট মানে খুবই কম সময়ে হয়ে গেল। সুতরাং সামনে চার পরিধি ইন্টু পিছনে চার পরিধি ইন্টু কতবার ঘুরলে অ্যান্সার কমপ্লিট। ওকে, তো শর্টকাট ট্রিকটা খুবই ইজি লাগলো হয়তো। তো এরকম ধরনের শর্টকাট ট্রিক তোমরা যদি আরও পেতে পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও। ওকে, এরপরে তোমরা সুদ কষার ওপরেও কিছু শর্টকাট ট্রিক আমি আপলোড করবো, লসের কষাগুলোর ওপরে, এমনকি লাভ ক্ষতির অঙ্কের ওপরেও কিন্তু খুবই শর্টকাট ট্রিক ইউজ করবো। আর লাভ ক্ষতির এমনই একটা টপিক, প্রত্যেক পরীক্ষায় 10th লেভেলের যে কোনো এক্সামে তোমরা যারা দেওয়া এক্সাম অবশ্যই দেখবে 10th লেভেলের যে কোনো এক্সামে লাভ ক্ষতি কিন্তু থাকেই, সুতরাং ওই টপিকটা কিন্তু মিস করো না, ঠিক আছে? আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করাই আছে এবং কিছু আপলোড করে দিচ্ছি, তো অবশ্যই সেগুলো দেখে নিও, ঠিক আছে? আর ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করো সেগুলো কিন্তু দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।